পুরুষদের ওয়াজ মাহফিলে যেখানে অধিকাংশ মানুষ যারা মঞ্চে উপবিষ্ট আছেন সেই পুরুষদের মঞ্চে মহিলারা উঠতে পারবেন কি না, তাফসির মাহফিল হোক এবং ওয়াজ মাহফিল হোক। দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের মাহফিলে মহিলাদের ওয়াজ করা, মহিলাদের অংশগ্রহণ এবং মঞ্চে মহিলাদের উপবিষ্ট হওয়া, এটা জায়গা আছে কিনা, এবং কণ্ঠের পর্দার বিষয়ে যে বিষয়টি আছে সে বিষয়টি নিয়েও যদি কিছু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তরাঞ্চলে অনেক জায়গায় আমার মা বোনেরা ওয়াজের আয়োজন করেন এবং সেখানে বক্তা মহিলা, শ্রোতা মহিলা, মঞ্চে যারা উপবিষ্ট থাকেন তারাও মহিলা। মহিলাদের পরিবেশে মহিলাদের ওয়াজ, মহিলাদের পরিবেশে মহিলাদের কথোপকথন এবং তাদের নসিহত পেশ, এটা ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞা নেই, এটা জায়েজ রয়েছে। তবে কাইফিয়ত, যেটা আমরা বাংলাদেশের মানুষ যেভাবে ব্যবহার করছি, কাইফিয়তের ক্ষেত্রে সমস্যা আছে। সমস্যাটা হলো কি, এখন মহিলাদের ওয়াজ নিয়ে অনেকে ইউটিউবে ছাড়ছেন, এটা কোনোভাবেই কিন্তু উচিত হবে না এবং এটা জায়েজও নয় অধিকাংশের মতে। কেন, এখানে এই যে মহিলাদের ওয়াজগুলোকে নিয়ে অনেকে, অনেক পুরুষরা আপনার টিকটক বানাচ্ছে, তারপরে অনেক পুরুষ আপনার এই মহিলাদের ওয়াজগুলোকে কাট করে করে বিভিন্ন রিলসের ভিডিওর সাথে অ্যাড করছে এবং মহিলারা অনেক সময় মুখ খুলে আপনার ওয়াজ করছে, যেগুলো ইউটিউবে যাচ্ছে, অধিকাংশ পুরুষ এটাকে দেখতে পায়। ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে আপনারা জানেন গত 2-3 বছর আগে এই মশালাটা নিয়ে অনেক বেশি নাড়াচাড়া হয়েছে আমাদের দেশে। একজন স্কলার বলেছিলেন যে মুখ খোলা যাবে, আরেকজন স্কলার বলছেন যে মুখ খোলা যাবে না। ফেতনার আশঙ্কা যদি থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে মুখ খুলবেন না। এখন মা বোনেরা যদি ওয়াজ মাহফিল করেন তাদের পরিবেশে এটা জায়েজ রয়েছে, কিন্তু যদি সেটাকে ইউটিউবে বা ফেসবুকে উন্মুক্ত করা হয় এক্ষেত্রে ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে কোনোভাবে এটা জায়েজ হবে না। কারণ কি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব রক্ষার্থে কথাটি বলা হয়েছে যে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। এবং মেয়েদের যখন প্রেজেন্টেশনটা, আপনাকে যদি কে মানে কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি স্বাভাবিকভাবে সরলভাবে বললেন আপনার নাম আবদুল্লাহ। একজন নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপু আপনার নাম কি এবং আপনি থাকেন কোথায়, তাহলে সেই মেয়ে কিন্তু স্বাভাবিকভাবে উত্তর দেবে না। ইসলামী শরিয়া কি বলে, কর্কশভাবে সেই পুরুষকে জবাব দেবে এবং উত্তরটা দিবে কর্কশভাবে। কেন, যাতে করে শ্রুতিমধুর শুনিয়ে কেউ কোনো পুরুষ তার প্রতি আসক্ত হয়ে না যায়। আমাদের সমাজে যেটা হয়, অনেক সময় মেয়েদের প্রেজেন্টেশনটা অনেক স্মুথ হয়, স্মুথ হওয়ার কারণে এই প্রেজেন্টেশনের কারণে অনেক ফেতনা পুরুষদের মধ্যে জাগ্রত হয়। ইভেন নারীদের ক্ষেত্রেও কিন্তু সেম কথা, অনেক সময় বক্তা অনেক সুন্দর দেখতে অথবা বক্তা খুব স্মার্ট, খুব সুন্দর করে কথা বলে, তার ওয়াজ শোনার কারণে ইমান বা এখলাসের চাইতে বেশি কী হয়ে যায়, ইস খাহেসাত জাগে, যদি আমার হাজব্যান্ডটা এই বক্তার মতো হতো, যদি এই পুরুষের মতো আমি একটা হাজব্যান্ড পাইতাম, যদি এই পুরুষের মতো আমি একজন বয়ফ্রেন্ড পাইতাম, এরকম চিন্তা চেতনা যদি কোনো নারীর মধ্যে আসে সেই নারী ভিডিও কোনো ওয়াজ শুনবেন না, অডিও শুনবেন। এখন মেন্টালিটি আপনার কী অবস্থায় আছে, প্রথমত নারীরা ওয়াজ মাহফিল করতে পারবে নারীদের পরিবেশে কিন্তু আওয়াজ উঁচু করতে পারবে না, 3 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে মাইক ব্যবহার করতে পারবেন না। মহিলাদের পরিবেশে মহিলারা কথা বলবে এবং মহিলাদের ওয়াজ ভিডিও এগুলো ইউটিউবে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি দেন আপনি যদি দেন চেহারা ঢাকা মহিলাদের কোনো চ্যানেলে যেখানে ফেতনার কোনো আশঙ্কা নেই, এরকম যদি আপনি মনে করেন যে শুধু এখানে ভিওর মহিলা, আপনি দিতে পারেন উন্মুক্তভাবে, কোনোভাবে মুখ খোলা ওয়াজ মহিলাদের দেওয়া যাবে না। এবার আসেন, পুরুষ মাহফিল করতেছে এই সময় পেছন থেকে মহিলা চলে গেলেন, সেটা এলাকাভিত্তিক লিডার হতে পারেন, নেত্রী হতে পারেন, অথবা আছে না যে কিছু যুবকরা আয়োজন করেছে মাহফিলের, এই যুবকদের মধ্যে একজন নারী স্টেজে উঠে চলে গেছেন, অথবা 3 জন বান্ধবী মিলে এসে ওই যে যুবকদের সাথে এরকম আয়োজন হয়েছে বা যারা আয়োজন করেছেন তাদের সাথে ফোনে যোগাযোগ করেছে, কিরে আমাদের অমুক হুজুর এসেছে, কাহা আপনাদের হুজুর তো চলে এসেছে, এবার আবেগ সামলাইতে পারলো না, স্টেজে উঠে গেল, স্টেজে উঠে যাওয়ার পরে হুজুরের সাথে কথা তো বলা হচ্ছে না কারণ হুজুর ওয়াজ করতেছে বা হুজুর বললে এখানে বিব্রতকর অবস্থায় পড়বে। সেক্ষেত্রে কোনোভাবেই হুজুর যদি দেখে শুনে একজন নারীকে অ্যাকসেপ্ট করে অবশ্যই সে হুজুর দায়ী থাকবে। আর হুজুর যদি সেক্ষেত্রে বলে যে না, আপনাদের যদি একান্ত কোনো বিষয় থাকে আমি ওয়াজ মাহফিল শেষ করব, বক্তব্যের পরে আপনারা আড়াল থেকে আমার কাছে প্রশ্ন থ্রো করবেন। আমরা দেখেছি উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক সময় যে বাড়িতে গিয়ে আমরা মেহমান হই, মানে যেখানে উঠেছি ওই বাড়িতে ওঠার পরে দাদা এসে বলে আমার তো দুগ্গা নাতি আছে, হুজুর আপনার খুব ভক্ত, একটু নাতির আপনার সাথে কথা বলতে চাই।
তে বক্তা যদি সেক্ষেত্রে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয় কখনো এগুলো অ্যাকসেপ্ট করবে না। দেখেন, আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, পৃথিবীর কোনো টিকটকার নারীকে না, অথবা কোনো মেয়েকে না, অথবা কোনো ছেলেকে না, কোনো মানুষকে খুশি করার জন্য কিন্তু আপনি ওয়াজ করতে যান না, গেছেন আল্লাহকে খুশি করার জন্য। এখন কে কী মনে করলো না করলো এগুলো আপনি খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন আপনি আল্লাহর জন্য এখানে কথা বলতে এসেছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে এসেছেন। বক্তা হিসেবে আপনার দায়িত্ব ওখানেই দাঁড়ানো যে খবরদার আমার স্টেজে কোনো নারী উঠতে পারবেন না। কেন উঠতে পারবেন না? যেখানে মাথা উন্মুক্ত, মুখ উন্মুক্ত, অথবা শালীনভাবে এসেছেন, তিনি যদি একান্ত আসেন ভরা মজলিসে যেখানে পুরুষ আছে, আমি আবারও বলি সব মঞ্চে কিন্তু নেতৃস্থানীয় নেত্রীরা বা নারীরা কিন্তু উঠে না। অনেক সময় আছে যে একটা সেলফি তোলার জন্য অনেক মেয়ে উঠে, বিশেষ করে ভারতে আমি দেখেছি, আমার মাহফিলেও এরকম হয়েছিল, আমি বারণ করেছি যে আমি ওয়াজই করবো না যদি এরকমটা হয়। কিন্তু বাংলাদেশে অনেকেই এই বিষয়গুলোকে মানে উদারতা দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়েছে যে পারে না যে বক্তার ঘাড়ের ওপরে যে নারী যেয়ে বসে, এমনটা করা যাবে না। ভুলেও আপনারা এটা মনে করেন না আমি নারী বিদ্বেষী, নাউজুবিল্লাহ মিন যালিক। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে পুরুষের বা সন্তানের বেহেশত। নারীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, পুরুষকে এতটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। নারী সে তো ঝিনুকে লুকানো মুক্তার মতো, নারী সে তো মায়ের জাতি, নারী সে তো থাকবে পর্দার মধ্যে, নারী সে তো থাকবে আপনার ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে। কিন্তু নারী যখন এভাবে কোনো উন্মুক্ত স্থানে চলে যাবে অবশ্যই সেখানে ফেতনা ঢুকবে। এবং দিনই যে মাজলিস বা হালাকা, এগুলোর উদ্দেশ্য কী? মাহফিলগুলোর উদ্দেশ্য কী? মানুষকে সংযোজন করা। এখন মাহফিলের মধ্যে এই যে মেলাগুলো হয়, অনেক সময় অনেকে মাহফিলে বিশ্বাস করেন লিপস্টিকও বিক্রি করে, এবং এমনও দেখা যায় যে মেয়েদের ইন্টারনাল কিছু বেচা কিনাও কিন্তু এখানে হয় এই মাহফিলের ওই যে বিভিন্ন মেলা যে হয়ে থাকে। তো এটা কি মাহফিল নাকি মেলা আপনাকে বুঝতে হবে। যদি এখলাসের নিয়তে আপনি তাফসির মাহফিল করেন, সেখানে অবশ্যই শালীনতার সাথে পর্দার সাথে আমার মা বোনেরা অংশগ্রহণ করবে, তাদের জন্য যে প্যান্ডেল আছে সেখানে যাবে। কিন্তু কোনো মা বোন এভাবে বক্তার কাছে যাবেন না, মঞ্চে উঠবেন না, পুরুষের সামনে নিজেকে জাহির করবেন না, প্রকাশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হালাকা করেছেন, যেভাবে বলেছেন, সেভাবে আমরা করার চেষ্টা করব। খবরদার কেউ ভুল বুঝেন না যে আমি নারীদের বিপক্ষে গিয়েছি। নারীরা যাবে অবশ্যই নারীদের পরিবেশে, যখন বাথরুমের প্রয়োজন হয় নারীরা দেখবেন যে এই যে মহিলাদের জন্য আলাদা বাথরুম, পুরুষের জন্য আলাদা বাথরুম কেন রাখা হয়, কারণ এটা নারীর সাথে যায় না, পুরুষের বাথরুমে নারী যাবে। তো মাহফিল মঞ্চে যেখানে পুরুষ আছে সেখানে নারী কীভাবে উঠে, যেখানে নারী আছে সেখানে পুরুষ গিয়ে কীভাবে উঠে, এটা দিনই মাজলিসের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।